আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন নি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল রান্না কিভাবে এটা আমি ব্রোকলি তারপরে ক্যারট তারপরে ইয়ালো পেপসিকাম আর একটা আলু নিচে ছোটো করে কাটিয়া আমি আপনারা খুব ইজিভাবে দেখাইম কিভাবে একটা রান্না করা যায় আমি একটু ওই সবজির মশলাটা দিমু দিয়া রান্না করবো ভেজিটেবলগুলা দেখাইমু আমি এখানে একটা পেঁয়াজ কাটছি এখন আমি একটা কুকারটা অন করবো নারা দেখবা কিভাবে আমি খুব ইজিভাবে ভেজিটেবলটা রান্না করি আসলে ভেজিটেবল খাওয়া অনেক ভালো আমি এভরি উইক খাই চিনি আমার হাজব্যান্ড অনেক লাইক করে আমিও লাইক করি ভেজিটেবলটা খাওয়া অনেক ভালো রুটির সাথেও খাইতে পারবা ভাতের সাথেও খাইতে পারবা এমনিও খাইতে পারবা চিনি আমি একটু এখন ঘরের মাঝে তেল দিব সামান্য পরিমাণে আমি বেশি দিতাম না পারে অল্প পরিমাণে তেল দিব একবারে আমি অল্প মশলা দিয়া ভেজিটেবলটা রান্না করবো কারণ একটু বেশি স্পাইসি হয়ে গেলে ভেজিটেবল এটার থাকে না স্বাদও ডিফারেন্ট হয়ে যায় তারপরে হেলথিও থাকে না এর লাগে খুব হেলথিভাবে আমি রান্না করব আমার অয়েলটা গরম হয়ে গেছে এখন আমি এখানেও আমার পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে আমাদের এখানে তিনজনে অনেক গরম 31-32 ডিগ্রি বাংলাদেশের মতন গরম দেড় ভালো লাগে গরম কিন্তু পুনে বেশি গরম লাগে রাত্রে খুব বেশি গরম ছিল আজকেও অনেক সুন্দর ওয়েদার সবালা আমাদের গাছগুলা খুব দ্রুত আমার পেঁয়াজটা যে সময় যখন আমি একটু বাদামি কালার দিই তখন আমি মশলাটা দিই আর একটু কালার দিয়ে আমি একটু সবজি মশলাটা দিই আমি ওখানে ভেজিটেবল মশলাটা দিলাম বেশি দিলাম না খুব অল্প পরিমাণে দিলাম আর সাথে একটু মিক্স পাউডার দিব ওটা সামান্য দিব দুটো খুব অল্প পরিমাণে দিব ওটা দিলে দেখুন কারির স্বাদটাও আলাদা খুব ইজি ভাবে রান্না পারবা খাইতে কিন্তু অনেক স্বাদ আর সবসময় তো মাছ মাংস এখন আমি ভেজিটেবলটা দিয়েছিলাম সবসময় তো মাছ মাংস এগুলো ভালো লাগে না বরগর বলতে কী করবো ভাবলাম একটু আমি ভেজিটেবল কারি করি আর আপনাদের লোকে শেয়ার করি এইভাবে সস দিয়ে পরিমাণ মতন লাগবে একটু পানি দিন আমি অল্প পরিমাণে পানি দিনে দিয়া 5 মিনিট লাগে একটা আমি দিয়ে দিই রাখিয়া দিব 5 মিনিট লাগে আমি ডাকিয়া রাখলাম 5 মিনিট পরে আমি আপনারা দেখাই মুখটা ভেজিটেবলের দেখুন কীরকম হচ্ছে অনেক সুন্দর কালার অনেকটা আমি
লাগতা দেখলো নি মজা খুব সুন্দর হয়েছে আমি বাখরাওয়াটা দিয়ে দিয়া আমি আমার ইচ্ছা ওই দৌকা খুব সুন্দর আমার মিক্স ভেজিটেবল কারি আপনারাও বানাইয়া খাইবা কিন্তু প্লিজ খাইয়া বা নতুন যারা আমার চ্যানেল লাইক দিবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবা ভালো থাকুক আল্লাহ হাফিজ।